খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। এখন বাজে 9:40, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর সকালবেলা চাটা খেয়ে নিয়েছি, রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে তারপরে বিছানা টিছানা গুছিয়ে এক্সারসাইজ করে নিলাম দেখলি। এখন বাজার চলে এসেছে। বাজার বলতে শুধু আজকে চিংড়ি মাছ আনতে বলেছি, আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করব। চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে তারপরে স্নান করব, স্নান করে পুজো দিয়ে নেবো, তারপরে গিয়ে টিফিন করবো, কারণ এক্সারসাইজ করেছি একটু ঘাম টান তো হয়, আর এই জামা কাপড়ে রান্না করতে ইচ্ছা হয় না। তো আজকে দেখি ভাবছি একটু পরোটা বানাবো। অনেকদিন ধরেই ভাবছি, এক সপ্তাহ ধরে, যে ঘুগনি বানাবো, সে মটর আর ভেজানোর কথা মনেই থাকছে না। রাত্রিবেলায় ভাবছি মটরটা ভিজিয়ে রাখবো, সেটা মনেই থাকছে না আমার। সকালবেলায় উঠে যখনই মনে করছি যে আজকে একটু ঘুগনি বানাবো, যেই মনে করছি তখনই মনে পড়ে যাচ্ছে রাত্রিবেলা তো মটর ভিজাই নি, তাহলে আর কি ঘুগনি বানাবো, ভুলেই যাচ্ছি আমি, একটু ভুলো মন হয়ে যাচ্ছি বেশি, তো আর মনেই থাকছে না, আর ঘুগনিটা খাওয়া হচ্ছে না। অনেকদিন ধরে ইচ্ছা করছে খুব ঘুগনি খেতে, কেন তো সেই ঘুগনি বানিয়ে ওপরে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে ধনে পাতা, শশা দিয়ে ঘুগনিটা বেশ ভালো লাগে বলো? আর মেলার ঘুগনি কিন্তু বেশি ভালো লাগে, তাই না বলো? আমার তো বেশ ভালো লাগে মেলার ঘুগনি, তারপরে মেলার জিলেপি। মেলার জিলেপি তো আমার বাবু ভীষণ ভালোবাসে, মেলা হলেই গেলে ওখানে, ও তো যাই না অত ভিড় হয় বলে, তো আমরা তো যাই, আমি তো যাই, তো গেলেই বলবে মা তুমি জিলেপি নিয়ে আসবে, মেলার জিলেপি খেতে খুব ভালোবাসি। মিষ্টি দোকানের জিলেপিও কিন্তু খাবে না, সাদলেও খাবে না, কিন্তু মেলার জিলেপিও খাবেই, যদি দুদিন ধরে বাসিও থাকে সেটাও খাবে, ও এত ভালোবাসে। তো যাই হোক, ঘুগনি আর তাহলে আজকে আর খাওয়া হচ্ছে না, মটর ভেজানো হয়নি বলে এইরকম পরপর পরপর মানে কদিন ধরে ভুলেই যাচ্ছি। তো যাই হোক, আজকে দেখি রাত্রিবেলায় মনে করে ভেজাতে হবে, কালকে সেই ঘুগনিটা খেতে পারবো বানিয়ে। তো আজকে দেখি পরোটার সাথে কী বানানো যায়। চিংড়ি মাছটা তো বললামই ছাড়িয়ে রাখবো, পরিষ্কার করে ধুয়ে ধুয়ে রাখবো, এই হচ্ছে এখনকার কাজ। ঠাকুরের বাসন মাজতে হবে, তো এই কটা কাজ করে স্নান করতে যাবো, পুজো দেবো, তারপরে রান্নাঘরে ঢুকবো। তাহলে চলো কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এক্সারসাইজগুলি করলাম, একটু এক্সারসাইজ করলে না বেশ মনটা বেশ ভালো থাকে আর চাঙ্গা থাকে, একদম ছটপট ছটপট করে কাজগুলি করা যায়, জানো তো। একটু গা হাত পা ব্যথা করে যখন প্রথম প্রথম শুরু হয়, কিন্তু অভ্যাসে দাঁড়িয়ে গেলে তখন আর গা হাত পা ব্যথা করে না, তো ওই মাঝে মাঝে ছাড় হয়ে যায় আমার, তখন আবার গা হাত পা ব্যথা শুরু হয়ে যায়। তো যতটা পারি সকালবেলা করার চেষ্টা করি, কিন্তু একদম যখন না হয় তখন বিকালবেলাটা করি। তো বেশ এক্সারসাইজ করে একদম তাকাত চলে এসছে। আর দেখো সেদিকে নেল পলিশ করেছিলাম, আর এই হাতে দেখেছি, এই জন্য আমি বলতে চাই না, তোমাদের বলি না আখ খাবলা হয়ে থাকে, জল টলে কাজ করলে বাসন টাসন, বাসন তো মাজতেই হবে, জলের কাজ তো করতেই হবে, তো এই আখ খাবলা হলে আমার ভীষণ বিরক্ত লাগে। এখন নেল পলিশ, এই নেল পলিশগুলো এখন তুলবো, তুলে তারপরে চিংড়ি মাছটা ছাড়তে যাবো ভাতটা ধুইয়ে। তো চলো কাজগুলি করে নিই আগে। আসো 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 আসো, গুড গার্ল। কে মা, কে এসছে, কে কে? হচ্ছে তোর বাবা এসছে, না না আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, আর এখানে একটু চিংড়ি পোস্ত করেছি, চিংড়ি পোস্ত বাবু খুব ভালো খায়, আর ভাত ব্যাস। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর কথা হয়নি, তা ভাবলাম একটু বসি, পেয়ারাটাও একটু খাওয়া হবে, ফলগুলো খাওয়া হবে, তোমাদের সাথে গল্পও করা হবে। আর আজকে সন্ধ্যাবেলা তোমাদের আমি দুটো জিনিস দেখাবো, দুটো জিনিস আমি কিনেছি,
অনলাইন থেকে তোমাদেরকে দেখাবো। আর দুপুরবেলা খাওয়ার পর একটু ঘুম পায়, রোজই ভাবে ঘুমাবো না ঘুমাবো না, ওরে বাবা রে বিছানা যতক্ষণ মানে খেয়ে দে একদম একটু বসার টাইম দেবে না, বিছানা বলে আয় আয় ঘুমাবি, আমিও চলে যাই একদম একটা ঘুম দিয়ে দিই ভালো করে। আর এই ঘুম হচ্ছে আমার দুপুরবেলা একদম কাল, এই ঘুমেই আমার এই করে দিচ্ছে। দুপুরবেলায় যতভাবে ঘুমাবো না কিন্তু ঘুম ঠিক চলে আসবেই। পেয়ারাটা খেলাম এতক্ষণ বসে বসে, দুটো পেয়ারা নিয়ে এসেছিল বাপি কালকে, কালকে একটা খেয়েছি আজকে একটা কেটে, ওরা তো পেয়ারা অত ভালোবাসে না তাও আজকে একটু দিলাম। আর পেয়ারা মাখা খুব ভালো লাগে কিন্তু, বেশ কাসুন্দি দিয়ে আর একটু লঙ্কা একটু লবণ দিয়ে মাখলে খুব ভালো লাগে পেয়ারা মাখা। আর আকাশের অবস্থা এত গরম পড়েছে, আকাশে শুধু মেঘেরই ছায়া ছবি দেখা যাচ্ছে, বৃষ্টির ছায়া ছবি আর দেখতে পাচ্ছি না, শুধু মেঘই করে রেখে দিয়েছে। গরম লাগছে না, মানে নাইটগুলি পড়ছে, নাইটগুলি গায়ের সাথে সেটে যাচ্ছে, কি বিরক্ত লাগছে বলতো। কি গরম বাপরে বাপ, একটু ঝমঝমিয়ে যদি বৃষ্টি হয়ে যায় না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে খুব ভালো লাগবে। আর আমার বিছানার উপরে দেখেছো জামা কাপড় ভর্তি রয়েছে, ওগুলো কোচাতে হবে এখন সব জামা কাপড়। এই যে মা, এই তো আমি উপরের দিকে তাকাই, যে না বিছানার দিকে তাকাই আমা, ওই তো মা, ওই বাবুলি ওই বাবুলি ওই বাবুলি, তুমি কোথায় ছিলা, তুমি ঘুমাচ্ছিলে না মা, আমা তুমি ঘুমাচ্ছিলে না, ও বাবুলি বাবুলি বাবু আর লাগছে লাগছে লাগছে, কামানা 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 মা মা, ওইটা কে মা, ওইটা কে, ওইটা তো দেখো দেখো ওই যে ওই যে বাবুলি, ওইটা কেলে ওইটা কেলে ওই বাবুলি আমা, ওইটা কে, ওইটা কই তো, ওইটা ওই তো বাবু, আরে বাপ রে আরে বাপ রে, ওরে কোথায় বা কোথায় বা কোথায় বা মা কোথায় বা, হুম কোথায় বা, লেবুটা দেখেছো, লেবুটা দেখেছো, লেবু খাবে এত কামড়া কে, হ্যাঁ কোন ভদ্র মেয়ে এত কামড়ায়, কোন ভদ্র মেয়ে এত কামড়ায়, হ্যাঁ তোমরা কেউ জানো ভদ্ররা কেউ কামড়ায়, শুনছো মা শুনছো, আমি শুনছো মা, এটা শুনছো মা, এটা তোমার খাওয়ার জিনিস না মা, এটা তোমার খাওয়ার জিনিস না, লেবু দেখা একদম ইয়ে হয়ে যাচ্ছে, বাপ ডাকলে একদম লাফাতে লাফাতে চলে যাবে, বাবিকে খুব ভালোবাসে। আজকে আটার রুটি এগ রোল বানিয়ে খেলাম, আর সেই তোমাদের সকালবেলা বলেছিলাম না নেল পলিশটা তুলবো আর তোলাই হয়নি, এখনো রয়ে গেছে সময়ই পাইনি।
সকালবেলায় বললাম না চারটে রুটি করেছি, পাউডার বানাবো বলে আটা মেখেছি, অনেক কটা লেচি করেছি, তো সবার দুটো দুটো করে। তো বাপি বাবু আজকে কেউ খায়নি সকালে টিফিন, তো কি করব, লেচি ধরে ওরকম রেখে দিয়েছি, আর বাবু খাবে না আমি জানি না, চারটে করেছি আমি, তো আমি দুটো খেলাম, রেখে দিলাম বাবুর জন্য দুটো, একটু টিফিন খেতে ইচ্ছা করছে আর এগরোল খেতে ইচ্ছা করছে। ভেবেছিলাম চিকেন রোল বানাবো, তো আবার চিকেনটাকে আবার ওই ডিপ ফ্রিজ থেকে বার করো, ওই বার করে অনেকক্ষণ রেখে দিয়ে ওটাকে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে আবার ওই রান্না করে অনেক টাইম চলে যাবে, তো ভাবলাম ওটা ক্যান্সেল, এগরোল বানাই। তো লেচি করে রুটির মতো করে পাউডার মতো করে, তো পাউডার মতো করে ভেজে নিলাম, ওর মধ্যে ওই একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শশা আর সস দিয়ে দিলাম। বাবু তো পেঁয়াজ খায় না, ওরটা শুধু শশা দিলাম, কাঁচা লঙ্কাও খায় না আর সস দিলাম, ব্যাস। আমার আর বাপির কাঁচা লঙ্কা পেঁয়াজ শশা দিয়ে বানিয়েছি আটার মিলির এই রোল, বলো কি ট্যালেন্ট আমার। এই সন্ধ্যার পর থেকে আমার ভালো লাগে না একদম কাজ করতে ইচ্ছা করে না, তখন আমি একটু নিজের মতো করে নিজের জন্য সময় দিই, একটু শোবো, টিভি দেখবো, টিভিটা কমই দেখি, সবার ভিডিওগুলো দেখি ইউটিউবে, দুপুরবেলাও দেখি, দুপুরবেলা তো এখন এত ঘুম আসছে দুপুরবেলা সময় পাচ্ছি না, আর কি করব, ঘুমিয়েই পড়ছি এখন, এই টাইমটায় একটুখানি দেখি, এডিট করি, এই কাজগুলো করি সন্ধ্যাবেলার দিকে। ভালো লাগছে না কিন্তু এগরোলটা, ভালো স্বাদ লাগছে, আর আটার রুটির তো একটু নরম লাগছে, ময়দার হয় কি একটু শক্ত শক্ত লাগে কিন্তু ময়দার হলে, আর বাবু তো ময়দার জিনিস খেতে চায় না অত ভালো। রোল চিকেন রোল একটু ঝাল না হলে না ভাল লাগে না, দেখবে বেশ কাঁচা লঙ্কার একটা ঝাল থাকবে আর কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকবে, দারুণ লাগে খেতে। আমাদের ঝাল ছাড়া ভালো লাগে না, এদের জন্য ঝাল খেতে পারি না, আমি তো লঙ্কা ডোলে খাই। গরম গরম এগুলোটা খেয়ে নিলাম, হাতটা ধুয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, তারাও হাত ধুয়ে চলে এসেছি, বেশ ভালো লাগলো আটার রুটির এগুলো খেয়ে, ভালো লাগলো। আর আমি রাত্রিবেলা খাবো কিনা সন্দেহ আছে, দেখি ইচ্ছা হলে খাবো না হলে খাবো না। তোমাদের বিকালবেলা বলছিলাম না দুটো জিনিস দেখাবো অনলাইন থেকে আমি কিনেছি, তারাও দেখাচ্ছি, এইটা এটা আমি খুলে দেখে নিয়েছি কিন্তু আগে, কিন্তু এটা এখনো আলমারিতে ঢোকে। মাস্ক মিশো থেকে কিনেছি, দেখো কেমন হয়েছে মাস্কগুলো, একটা দুটো তিনটে পাঁচটা, পাঁচটা আছে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, কেমন হয়েছে মাস্কগুলো বলবে, হ্যাঁ প্রিন্টগুলো কেমন হয়েছে, ভালো লাগছে। আমি ভেবেছিলাম যে ফেরত দিয়ে দেবো, বাবু বললো না থাক ফেরত দিও না মা, তোমার তো আরো লাগবে, তখন না তুমি আরো ভালো দেখে কিনে নিও, এগুলো থাক। মাস্ক আমার একদমই ছিল না, ছিল না বলতে খুব ঢিলা হয়ে গেছে, যে এই ইলাস্টিক গুলো না ঢিলা হয়ে গেছে, তার জন্য এই মাস্কটা নিয়েছি। এটা অনেকদিন আগে কেনা হয়েছিল, মানে প্যাকিংটা খোলা হয়নি, যেদিন এসেছিল সেদিন খুলে দেখে আবার রেখে দিয়েছি, যে ফেরত দেবো বলে রেখে দিয়েছিলাম, তারপরে বাবু বাপি দুজনেই বলল রেখে দাও, এ আর কি মাস্ক। আর একটা অনলাইনে জিনিস কিনেছি, ওটা আজকে এসছে, ওটা হচ্ছে এই যে আমার পাশেই রেখে দিয়েছি দেখানোর জন্য, ট্রাইপড, একটা গরিলা ট্রাইপড, দেখো এইটা আমার খুব দরকার ছিল, অনেকদিন ধরে ভাবছি যে কিনবো কিনবো, কেনা হচ্ছিল না, তারপরে তো কিনেই নিলাম, এখন খুব সুন্দর কিন্তু এটা, এটা খুব সুন্দর জানো তো, আর খুব কাজের জিনিস, আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা, দেখো এটার এই যে এইটা, এটার সাথে লাগিয়ে দিতে হবে, এখানটায় ইয়েটা বসবে, আর এটার একটা ইয়ে ছিল এই যে, এটা এখানটায়
বসিয়ে দিতে হবে। এইটা সাপোর্টের জন্য মোবাইলটা, এখানটা বসবার এই জায়গাটায় এই জিনিসটা থাকবে। আমার খুব পছন্দ হয়েছে, খুব কমের মধ্যে পেয়েছি, জানো তো, খুব কমের মধ্যে পেয়েছি, খুব ভালো জিনিস, এটা কাজের জিনিস, খুব পছন্দই। আমার খুব দরকার ছিল মাস্ক, আমার ওই ইলাস্টিক গুলো ঢিলা হয়ে গেছিল সব কটা মাস্কের, আর এইটা আমার খুব দরকার ছিল। আমি এতদিন হাতে ধরে করতাম মোবাইল, এখন এইটা ধরে করব, তোমাদের সাথে কথা বলবো এইভাবে। হ্যালো, গুড ইভিনিং, গুড মর্নিং। হাতটা কাঁপবে না বলো দাদা। চলো এবার ভিডিওটা শেষ করতে হবে, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর আমার ভিডিও কেউ দেখবেও না দাদা। এত বকবক নেই শোনার মতো, কারোর কাছে টাইম নেই, তো কেউ শুনবেও না দেখবেও না, তাই জন্য ছোটো ছোটো ভিডিও করাই ভালো। চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করেছো, আমার পাশে এখনো পর্যন্ত আছো, তাদেরকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা গো। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই না, আমার খুব ভালো লাগে। বিশ্বাস করো, আরও মনে হয় না পরের দিন একটা সময় ইচ্ছা হয় শরীরটা ভালো লাগে না কি কাজের প্রেশারে ইচ্ছা করে না ভিডিও করতে, তখন আর মনে আর ভালো লাগছে না, কিন্তু তোমাদের কমেন্টগুলি যখন দেখি না পড়ি, তখন আমার মনে হয় যে না ভিডিও করি। তোমাদের এই কমেন্টের জন্যই কিন্তু আমার ভিডিও বানানো, তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আমাকে, সত্যি গো আমি ভাবতে পারিনি আমি এতটা ভালোবাসা পাবো তোমাদের থেকে, সত্যি ভাবতে পারিনি। এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো, সত্যি আমি মন থেকে তোমাদেরকে ভালোবাসি, মন থেকে আর মন থেকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। চলো এবার ভিডিওটা শেষ করি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি।